আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে খাসির কলিজা রান্না করব। এখানে একটা খাসির কলিজা আগে ছোট করে কেটে নেই। তুমি চেনো কলিজা? কাটা হয়ে গেল, একবার ধুয়ে নিলাম। এখন চুলাতে পানি ফুটতে দিলাম। কলিজাকে প্রথমে ভাপ দিয়ে নিতে হয়, না হলে রান্না করলে ভালো হয় না, অনেক ময়লা থাকে কলিজাতে। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। ময়লা বের হওয়া শুরু হয়ে গেছে। এই ময়লাটা বের করার জন্যই হালকা ভাপ দিয়ে নিতে হয়। ময়লা বের হয়ে গেছে, আমি এখন ধুয়ে ফেলবো। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। একদম পরিষ্কার হয়ে গেল। আজকে আমি সব রান্না পেঁয়াজ ছাড়া করব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে পেঁয়াজ ছাড়া কোনো রেসিপি থাকলে দেন। ইতিমধ্যে দুই একটা রেসিপি দিছি পেঁয়াজ ছাড়া। তা আজকে মনে করছি যেই কয়টা রান্না করব, মানে যেই পদ রান্না করব, সবগুলোই পেঁয়াজ ছাড়া রান্না করব। কলিজাটাও পেঁয়াজ ছাড়া রান্না করব, সবজি কেটে নিয়েছি এটাও পেঁয়াজ ছাড়া রান্না করব, আর পালং শাক রান্না করব। আর ভালোই হয়েছে, পেঁয়াজের দাম বাড়ছে, একটু আমাদের ঝামেলা কমছে। পেঁয়াজ টেঁয়াজ কাটতে অনেক সময় লাগে, তাড়াতাড়ি এখন ঝট করে আসলে রান্নাঘরে রান্না হয়ে যায়। দুইটা টমেটো আমি এখন খোসা ছাড়িয়ে নিব, তারপর ব্লেন্ড করে নেব। পেঁয়াজের দাম বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমাদের রান্নাঘরে, কারণ রান্নাতেই পেঁয়াজ দরকার। স্পেশাল জুস খাচ্ছে না? কিসের জুস বলো? আদা, করলা, হলুদ পানি, আদা আছে? হ্যাঁ, আদা আছে। এটা খাইলে কি হয় তোমার একটু বলো সবাইকে। এটা খাইলে খুবই মুখের মধ্যে কষ্ট হয়, পরে পরে শরীরের উপকার হয়। একটু পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেল টমেটো পেস্ট, আর এই হচ্ছে আমার হলুদ পানি। এটা এখন আমি খাইনি, খাবো একটু পরে। এই যে টমেটো পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, মরিচ পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। 3-4 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিছুক্ষণ কষাতে হবে। সামান্য পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, মানে আধা সিদ্ধ। আর টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম এখন দিয়ে দিব, অর্ধেক পরিমাণ দিলাম। পেঁয়াজের বদল বলতে পারেন, টমেটো কিংবা টক দই দিতে পারেন, তাহলে পেঁয়াজের কাজ চালানো যাবে। পেঁয়াজ দিলে যেমন আমাদের তরকারি ঝোলটা গাঢ় হয়, ঠিক সেই কাজটাই করবে টমেটো আর টক দই। আলুটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর সেই ধুয়ে রাখা কলিজাগুলো। এটাকে এখন পাশের চুলায় দিব, আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করে নেব। এই চুলায় সবজিটা রান্না করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের গন্ধ সারা বাসায় ছড়িয়ে গেলেই সবজিগুলো ঢেলে দিতে হবে। এই সেই সবজি,
কলি জিরা কষানো হয়ে গেছে, আমি আর একটু পানি দেব। লবণ, হলুদ, আদা পেস্ট, সবজিটা এখন সিদ্ধ হোক। একটু টমেটো পেস্ট বেঁচে গেছে, সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিতে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, সিদ্ধ হলেই হয়ে যাবে। কলিজাটাও সিদ্ধ হচ্ছে, এগুলো সিদ্ধ হতে থাক, আমি এই ফাঁকে পালং শাকটা বেছে নেই। ভালোই ময়লা আছে, শাকের মতো ঘাস টাস থাকে তো। শাকগুলো খুব সুন্দর টাটকা। কলিজা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি এমন একটু ঝোলঝোলি রাখবো। আর এর সাথে নামানোর আগে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, আর কিছু দিব না, একদম হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে ফেলছি। আর এদিকে সবজিটাও পুরোপুরি হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। অনেক সুন্দর হয়েছে, আমার বাসায় ঘি ছিল দেখে ঘি দিচ্ছি। এখন সবজিটাও নামিয়ে ফেলবো, পুরোপুরি হয়ে গেছে। একটু টেস্ট করতে সাইফানের পাপাকে দিয়ে আসি, কারণ পেঁয়াজ ছাড়া রান্না, দেখি কি বলে। পেঁয়াজ দেইনি অথচ কি সুন্দর গাঢ় ঝোল হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখি কি বলে, টেস্ট করতে যাই, দিয়ে আসি। কই তোমরা কি করতেছো? দেখো পেঁয়াজ ছাড়া রান্না কেমন হয়েছে, সবজি পেঁয়াজ ছাড়া, সব পেঁয়াজ ছাড়া, আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করবো। বিসমিল্লাহ। আপনার তরমুজ কে খাবে বাপা? আপনার তরমুজ গুলো শেষ করে কখন শেষ করবেন? এক ঘন্টা আগে কাটে দিছি, এখনো কোন রেজাল্ট পাচ্ছি না। কি অবস্থা? ভালো। টেস্ট কি বোঝা যাচ্ছে? পেঁয়াজ দেই নেই না। আর এই এটা খাই দেখো, কেউ বুঝতে পারবে? কারোর জীবনে ক্ষমতা নেই যে পেঁয়াজ দেই নি, বোঝার কোনো বুদ্ধি নেই। এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি। তবে আমি এমন একজন মানুষ যে পেঁয়াজ দিলেও না দিলেও ম্যাটার করে না, আমি না অতটা বুঝাই না। হ্যাঁ না, যে হচ্ছে পাকা রাঁধুনি সে খাইলেও বুঝতে পারবে না যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি ঝোলটাকে গাঢ় করার জন্য টমেটো দিছি। খুব ভালো হয়েছে, ঠিক আছে, পারফেক্ট। খাওয়া দাওয়া করো, আমি রান্নাটা শেষ করি। কি বললো সাইফান? পারফেক্ট পারফেক্ট, ভালোই পাকা বুড়ে আমার। তরমুজ শেষ করো। সবজি ঢেলে ফেললাম, শাক ধোয়া হয়ে গেল, শাকগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি।
শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি, কোনো পানি দেব না, শাক থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে। একটা বেগুন একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, এটা ওই শাক দিয়ে ভাজি করব। এটা আমার আম্মুর একটা স্পেশাল রেসিপি, খুব ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ, আর আমার আম্মু একটু চিনি দেয় বেশি টেস্টের জন্য। আমি আসলে চিনি কম খাই দেখে দিতে চাই না, তবে আজকে একটু সামান্য পরিমাণ দিচ্ছি। এই যে, তাহলে এই শাকটা আরো মজা হয়। ভালো করে মেখে এখন বেগুনগুলোকে ভেজে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি টানি কিছুই বের হয়নি। অল্প তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। অল্প তেল দিলে একটু আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হয়, কারণ বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে। এইভাবে করে আস্তে আস্তে করে একটু একটু করে যে সাইড হয়েছে অন্য সাইড উল্টে দিচ্ছি। বেগুন ভাতে হয়ে গেল, যেহেতু পেঁয়াজ দিচ্ছি না এজন্য একটু রসুন বেশি দিলাম আর কাঁচামরিচ। ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে, শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দেওয়ার পরে বেশি ঘাটাঘাটি করা যাবে না, আলতো ভাবে নেড়ে নিতে হবে। নামিয়ে ফেলবো। আজকের মতন আমার রান্না বান্না শেষ, ভাতের চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করলেই হয়ে যাবে। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম তিনটা রেসিপি, তিনটাই হচ্ছে পেঁয়াজ ছাড়া। আর পেঁয়াজ ছাড়া রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইফানকে গোসল করায় ফতুয়া পরাই দিলাম। সাইফান দেখি কেমন লাগতেছে, একটু দাঁড়াও তো, ফতুয়াটা কেমন মানাইছে, এটা কে দিছে জানো? তোমার দাদি। থ্যাংক ইউ বলে দাও একটা দাদিকে। থ্যাংক ইউ দাদি। বলো চলে আসো আমার কাছে তাড়াতাড়ি। আমার কাছে তাড়াতাড়ি চলে আসো, আমার ভালো লাগে না একা একা। আর কিছু বলবা? দাদা কেউ আসতে বলো। শিল্পী খেলা আমাকে আসতে বলবে না? আর কাকে ডাকবা? আকাশ ভাইয়া কে? গুড বয়। পাকা ছেলে? পাকা ছেলে কে? পাকা ছেলে কোনটা? পাকা ছেলে কোনটা একটু শুনি। আমি পাকা ছেলে বলি, দেখি পাকা ছেলে বললো। আচ্ছা আমার সোনা পাখি কোনটা আমাকে একটু দেখো তো, আমার সোনা পাখি কোনটা? আমার কয়টা সোনা পাখি? এটা দুইটা না একটা? একটা। গুড বাই। এটা সোনা পাখি, একটু চুল আশ্রয় দিব। চুল আশ্রয় দেই নাই তাই বলতেছে চুল আশ্রয় দিতে। এক্সারসাইজ করো? কার মতন? পাপার মতন। গুড বাই। এক্সারসাইজ করতেছে, কত রকম যে এক্সারসাইজ ও পারে, ওর পাপা যা করে ও তাই করে। সাইফানকে শুধু পাখি সোনা জান কলিজা বললে খুব ভালো, রাগি উঠি না, এত ভালো ছেলে। কিন্তু খালি দেখতে পারি সাইফান কেন এটা করলা, তাহলে আমি শেষ। সাইফান তাহলে অনেক রাগ করে। সাইফানকে খাওয়াই দিব। সাইফান কি আমু আছে, কি রান্না করছে? আর কি? এটা পালং শাক। সাইফানকেও সবকিছু বলানো শিখাচ্ছি। পালং শাক, এটা কুড়ি। কি এটা? এটা কুড়ি। এটা কলিজা। এটা পালং শাক একটু খায় দেখো তো কেমন লাগে। আমার অনেক ভাই বোনেরা জিজ্ঞাসা করেন যে আমি আমার যা রান্না করি সাইফান কি তাই খায় নাকি। আমি আসলে প্রথম থেকে সাইফানকে তাই খাওয়ানো শিখাইছি,
এজন্য আমরা ঝাল টাল কম খাই। পালং শাক খাবে? বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বসো। এই তো গুড বয়। এটা আমুর কি গুড বয়? সত্যি আমুর গুড বয়? তুমি গুড বয় কেমন হয়? আচ্ছা, আমার সোনা পাখি এটা না? এটা সোনা পাখি আমার। একটু কলিজা কামড় দাও তো, একটু কলিজা কামড় দেখাও কেমন লাগে। রান্নাটা কেমন হয়েছে আজকে? সত্যি সাইফানের পাপা নামাজ পড়ে আসার সময় টাটকা টাটকা বাজার নিয়ে আসছে সিম, একদম অনেক সুন্দর দেখতে। আর আমার জন্য ট্যাংরা মাছ নিয়ে আসছে। এ কত করে কেজি নিল ট্যাংরা মাছ? এখানে কত নিস? 250 গ্রাম। অনেক উঠছে তো, আমি একা খাই এই মাছটা। আর ফুলকপি, বেগুন, বরবটি, লাউ, টমেটো কত করে নিল? অনেক সবজি আনছে। কি বললা? সবকিছুরই দাম বেশি। হ্যাঁ ঠিক বলছো। ওখানে সবজি বললা কত টাকার? 300 টাকা। অনেক দাম তাহলে। আর মাছ 100 টাকা, 400 টাকা। তাহলে তো সবজির দামই অনেক বেশি গো। সাইফান এটা কি মাছ? কি মাছ এটা বললা? ইলিশ মাছ। সাইফান ইলিশ মাছ ধরতেছে। কই 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 সাইফান কই, দেখতে পাচ্ছি না তো। সেম মাছগুলোকে এর মধ্যে দিয়ে এভাবে করে হাত দিয়েই তুলে ফেলছে, কোনো বড়শি টশি কিছু লাগে না। না সাইফান, বড়শি দিয়ে ধরবা এখন? আমরা এখন খাওয়া দাওয়া করি, কেমন লাগতেছে? অনেক মজা হয়েছে। পিয়াজ ছাড়া কোনো পার্থক্যই নেই, আরো স্বাদ লাগতেছে বেশি। সত্যি তাই রান্না করবো? আমি তো ভাবতেছি পেঁয়াজ দিব না। মানুষ টাকা বাঁচালে একটু আনন্দ, ডবল আনন্দ। আমাকে সাইফান জিজ্ঞাসা করতেছে কেমন। কি বললা বাবা আরেকবার বলো? অসম্ভব মজা। একটু বুঝলামই না যে এর মধ্যে পেঁয়াজ নেই। সাইফানের কাছে সবজিটা ভালো লাগছে না? সবজিটাও খারাপ হয়নি আমার কাছে, মানে আমি নিজেই বুঝতে পারছি না যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি। আর কিছু বলার নেই, এতই ভালো লাগতেছে, রান্নাগুলোর মজা হয়েছে। ঝোলটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে কেমন পরিমাণ কারো হয়েছে। তা আরেকটা কথা আপনাদের বলতে চাই, আপনারা গরু, খাসি, মুরগি, হাঁসের মাংস, যে কোনো মাংস এইভাবে করে রান্না করতে পারেন। আর চাইলে আর একটু দই দিতে পারেন, আমি রান্নার সময় বলে দিছিলাম। তাহলে এই ঝোলটা গাঢ় হয়ে যাবে। খাওয়া দাওয়াটা শেষ করি। সন্ধ্যার নাস্তা কর্ন স্যুপ বানাবো। আমি পানি নিয়ে নিছি আন্দাজ মতন। ভালো করে মেখে নি। কে আসতো কেন? কাকে দেখতে আসতো? হ্যাঁ হাম্মুকে। কেন, কি দেখার আছে আমার? হ্যাঁ সুপ রান্না করতেছি।
আজকে আর স্যুপের মধ্যে কোনো ওটস দেব না, কারণ সাইফানের পাপা বাড়ি ধরা গেছিল, সিঙ্গারা নিয়ে আসছে, সিঙ্গারা খাবো, এই জন্য স্যুপটা পাতলাই রাখলাম। একটা শশা আর চাট মশলা নিয়ে নিলাম, নাও স্যুপ নাও। আমি হচ্ছে চামচ নিয়ে আসতেছি আর সিঙ্গারা নিয়ে আসি, মাইক্রোওভেন থেকে গরম করে নিয়ে আসি। বিশাল বড় বড় সিঙ্গারা, কলিজা ভিতরে না, কোথাকার সিঙ্গারা এটা? বাড়িধারা ডিওএইচএস অনন্যা শপিং কমপ্লেক্সের ভিতরে একটা দোকান আছে, ক্যাফে সেঞ্চুরি নাম। আমি প্যাকেটই ছিঁড়ে ফেলেছি, তাও তো লেখা আছে দেখি। মজা কিনা যায় না, কিন্তু পাপার হাতে বেশি খেতে চায়। একটু নাও শোনো, শুধু পাপা থেকে খাইতে হয় না, আম্মু থেকেও খাইতে হয় জানো। আর এটা চালু করে রাখো, ব্যাটারি শেষ তো। সাইফান সাইফান ওই ইয়া করো, বন্ধ করে দাও, ব্যাটারি শেষ হয়ে যাবে তো। মাছ কোথায়? সব মাছ কোথায় কোথায় ঘুরতেছে, মাছ নিচে পড়ে আছে সাইকেলের পিছনে হাতে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। টাকাই বলো আম্মুর দিকে, এটা বাই বাই দাও, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, আর কমেন্ট করবেন, কমেন্ট আর শেয়ার করুন, কমেন্ট কমেন্ট। আল্লাহ হাফেজ দাও বাবা। একটা আমার বাবা মশলা খাওয়াতে ব্যস্ত, শশা দিয়ে মশলা ডুবাই ডুবাই খাচ্ছে। শশা খাচ্ছে না, ওই একটা শশাই বারে বারে চাটে খাচ্ছে। আবার সবাই বললো তবে ছোট থেকে যেগুলো গল্প তবে লালা বেশ বাবাই। কি বললা? আনতে ওর গল্প তেমন।